পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে কালীহাতি উপজেলায় বাড়ির উঠোনে খেলছিল তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থী। এ সময় বাড়িতে অন্য কোনো লোকজন না থাকায় তাকে কৌশলে ডেকে নেয় প্রতিবেশী বৃদ্ধ শহীদুল। পরে তার উপর পাশবিক নির্যাতন চালায় সে। এতে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। এ ঘটনায় অভিযুক্ত শহীদুলের শাস্তি দাবি করেছেন নির্যাতিতার স্বজন ও এলাকাবাসী। আমার মেয়ে এখন হাসপাতালে আছে টাঙ্গাইল, এটার জন্য শাস্তি চাই। জনগণ যেন দেখে জানে, শিখে জানে যে বিচারটা সঠিক হয়েছে। এমন একটা বিচার করবেন যাতে পরবর্তীতে আর কোনো মানুষ সাহস না পায় যে এরকম ভাবে নারী ধর্ষণ করে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে শহীদুলকে একমাত্র আসামি করে কালীহাতি থানায় মামলা করেন। পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে রাত্রেই সেই দর্শক শহীদুলকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই। ইতিমধ্যে মেয়েকে চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক। সময় সংবাদ, টাঙ্গাইল।